অবশেষে কোর্ট, কোর্ট মানে আদালত, সম্মতি দিল পলিগ্রাফ টেস্টের। হ্যাঁ, উই ওয়ান্ট জাস্টিস, সবাই আমরা জাস্টিস চাইছি। কার? তিলোত্তমার, যার কোনো দরকারই ছিল না এই অঘরে প্রাণ হারানোর। আর কীভাবে প্রাণটা তার হারাতে হয়েছে আমরা সবাই জানি। ঐশ্বরাচিকভাবে একের অধিক মানুষ তাকে সেই বিভৎস, মানে নর পিশাচেদের বললেও মানে খুব কম বলা হবে, সেই নরখাদক, মানে এই মানে পশু, পশুদের যেমন ক্ষুধার্ত পশুরা যখন সামনে খাবার পেলে যেমন ছিঁড়ে কুটি কুটি করে খায়, মানুষ মানুষকে সেইভাবে খেয়েছে। আমাদের এই তিলোত্তমার সাথে সেই ঘটনা ঘটেছে। খারাপ লাগে যখনই এই তিলোত্তমার কথা ওঠে, মনটা ভারাক্রান্ত হয়ে যায়। যাকে এখনও পর্যন্ত সিবিআই সেরকম কিছু সদুত্তর বা আমাদের আনন্দ বা খুশির খবর কিছু দিতে পারেনি। আনন্দ তো না, আমরা প্রপার ওয়েতে আসল দোষী যারা যারা এখনও আড়ালে রয়েছে তারা সামনে আসুক সেটা আমরা চাই। তাহলে হয়তো তিলোত্তমার আত্মার প্রতি শান্তি হবে, আত্মার শান্তি হবে। পলিগ্রাফ টেস্ট, এটা কী সবাই জানেন, মোটামুটি যারা এখন সবাই জানেন, মেডিসিনের সাথেই যুক্ত থাকতে হবে, মেডিসিন লাইনে থাকতে হবে, ডাক্তার হতে হবে, এরকম কোনো ব্যাপার না। পলিগ্রাফ টেস্ট এক প্রকারে হচ্ছে যেটাকে বলি লাইট ডিটেক্টর, এটাও বলতে পারি আমরা, যে মিথ্যে বা সত্যি, সত্যিটাকে বের করে আনা। দেখো কাদের উপরে এটা আমাদের প্রয়োগ হয়, সেই সব মানে কী বলবো, সন্দেহজনক ব্যক্তি যাদের আমরা অ্যারেস্ট করি, আমরা বলতে প্রশাসন অ্যারেস্ট করে, কিন্তু তারা তথ্য হাইড করে, এই তথ্যকে বের করে আনার জন্য তখন তাদের এই তাদের উপর এই পলিগ্রাফ টেস্ট করা হয়। এবং এটা আপনি আমি কিন্তু করতে পারবো না, এটা করে মেডিসিন বিশেষজ্ঞরা, মেডিসিন লাইনে আছে এইসব বিশেষজ্ঞরা অবশ্যই করে, ফরেন্সিক মেডিসিন, ফরেন্সিক মেডিসিন বিশেষজ্ঞরা। আমি যদি ভুল না হয়ে থাকি আর যদি কোনো কারণে কিছু ভুল যদি তথ্য দিই তাহলে আমাকে কারেকশন করবেন। তা এইটা কে অনুমতি দেয়, কার অনুমতির অপেক্ষায় এই গোয়েন্দা বিভাগ এরা অপেক্ষা করে? অবশ্যই কোর্টের সম্মতি পেতে হয়। আমি কোর্টের সম্মতি পেলাম। এই মুহূর্তে আরজিগর কাণ্ডে তিলোত্তমার কাণ্ডের মূল অভিযুক্ত যারা, এই মুহূর্তে আমার তো মনে হয় সবচেয়ে দোষী হচ্ছে সন্দীপ ঘোষ। আর যাকে ধরেছে ঠিক যে কাণ্ডটা, ওই যে পাঞ্জাবের পাটিয়ালা, নাকি পাটিয়ালার ঘটনা বলে না, না পানিপথ, আমার ঠিক মনে আসছে না, ওই যে জিম ট্রেনারের সাথে প্রেমে পড়ে গেছিলো মহিলাটি, আর পরিকল্পিতভাবে দুটো সন্তানের জননী তার শরীরের খিদে, বাবা রে, সে পরিকল্পিতভাবে তার স্বামীকে মেরে ফেলেছিল এক ট্রাক ড্রাইভারের, সে পরে ধরা পড়ে যায়। কিন্তু এত পরিকল্পিতভাবে করেছিল কারোর ধারণার বাইরে, তার নিজের স্ত্রী এই জিম ট্রেনারের সাথে মিলিত প্রয়াসে তার স্বামীকে পঙ্গু, অ্যাক্সিডেন্টে পঙ্গু করে দিয়েছিল, তাতেও হয়নি, সামনে থেকে এসে গুলি করেছিল এবং এমনভাবে মানুষ এবং সমাজের কাছে রটিয়েছিল যে ওর কারণে ট্রাক ড্রাইভারকে শাস্তি পেতে হয়েছিল এবং বেরিয়ে ও মানে জামিনে বেরিয়ে ওকে মেরে গেছিলো। একদম না, ঠিক যেইভাবে এই যে সঞ্জয়কে বলিকা বাঁকড়া বানানো হচ্ছে, মানে কড়িকা, ওটা কি কড়িকাঠি তো বলে, ওখানে গলা দিয়ে বলি দেওয়ার আগে তার তার মানে তার মন পছন্দ টাকা পয়সা তাকে দেওয়া হয়েছিল, যে আমরা ঠিক যেইভাবে ওই ঘটনাটা হয়েছিল ট্রাক ড্রাইভারকে ঠিক করে সে বের করে আনবে, ওই যে বলে না ক্রিমিনাল তার নমুনা রেখে যায়, ঠিক ওই যে মারা গেছিল তার ভাই কিন্তু বুঝতে পেরে গেছিলো অস্ট্রেলিয়ায় বসে যে এটা একটা পরিকল্পিত খুন, পুনরায় সেটাকে রিওপেন করে একেবারে এখন ওই হাজত বাস করছে ওই জিম ট্রেনার সাথে, ওই যে শরীরের এত খিদে দুই সন্তান হয়ে যাওয়ার পর সে, আমি শুধু দেখি সমাজে এই যে শরীরের খিদের জন্য স্বামীকে পরিত্যাগ করে বেরিয়ে যায়, এরা তো জঘন্য নরকের কীট। এদের যারা সাপোর্ট করে, এদের যারা মনে করে যে এদের মতন ধোয়া তুলসী পাতা আর কেউ নেই, আমার মনে হয় এদের আর সমাজে থাকার মতন উপযুক্ত কিছু বা সমাজকে দেওয়ার মতন এদের কোনো বেস্ট নেই। যাই হোক, সেটা আর একটা বিষয়। পলিগ্রাফ টেস্ট কী হচ্ছে, ঠিক সঞ্জয়কে বলিকা বাঁকড়া বানানো হয়েছে যে তুমি করো, আর ও বুঝে গেছিলো এ তো সরাসরি আমার তো এই মানে কী বলবো, একদম একদম উপরের যে মহল সেই সিংহাসনের সাথে এদের সরাসরি হাত রয়েছে, এটা কোনো ব্যাপারই না। দেখো এগুলো বলতে বাধ্য হচ্ছি কারণ আজকে কারোর কাছে এগুলো লুকোনো চুরোনোর ব্যাপার নেই, পরিষ্কার। প্রত্যেকটা নিউজ চ্যানেল, প্রত্যেকটা মিডিয়া ওপেনভাবে আমাদের সাথে খোলসা করছে এবং আমরাও এটা জানি। দেন অ্যান্ড দেন সেমিনার রুমের কেন দেয়াল ভাঙা হলো, কারণ জানে এটা তোলপাড় হচ্ছে, শুধু রাজ্যের মধ্যে আটকে নেই, দেশের মধ্যে আটকে নেই, বিদেশেও ছড়িয়ে পড়েছে, তখন তাদের টনক নড়েছে। কী কী করা উচিত ছিল আর কী কী তারা করেছে, এটা এখন নতুন করে বলে আমি আপনাদের বিব্রত করব না, যে
এফআইআর করা উচিত ছিল সেই সংস্থার, আজিকর মেডিকেল কলেজ এর অধ্যক্ষকে। সে এমনভাবে ব্যাপারটাকে ইগনোর করলো যে ডাক্তার 38 ঘন্টা তার ডিউটি দিয়ে ওইখানে রেস্ট নিচ্ছিল, এটা সে মানে গুরুতর অপরাধ করেছিল, আর এই অপরাধের জন্যে তাকে মরতে হয়েছে, এই রকম একটা সে প্রেজেন্টেশন করছে। আজকে কিন্তু 8 দফা তাকে কিন্তু সিজিও কমপ্লেক্সে এবং সিবিআই তত্ত্বাবধানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এমনি এমনি অসংলগ্ন কথাবার্তা, আর যেটা বলছে হয়তো কালকের সাথে সেটা মিল পাচ্ছে না। আজকে এইটাই আমাদের কাছে বড় একটা পাওনা বলতে পারি যে শিয়ালদা কোর্ট থেকে এই যে পলিগ্রাফি টেস্টের সম্মতি জানানো হয়েছে। আপনারা এটা ভেবে খুশি হবেন না, এটার মধ্যে একটা লং প্রসেস চলে, যে আমি কোর্ট থেকে সম্মতি আদায় করেই আমি দেনাদেন পলিগ্রাফি টেস্ট করলাম, সেই হিডেন জিনিসগুলো মানে হিডেন করছে সেরকম দোষীকে, এটা যার উপর পলিগ্রাফি টেস্ট হবে তারও সম্মতির দরকার, এবং সে যেহেতু তারা এখনও দোষী প্রমাণিত হয়নি অনুমানের ভিত্তিতে, তারাও কিন্তু সম্মতি অলরেডি দিয়েছে। আজকে দেখলাম সঞ্জয় ঘোষের সাথে সাথে সন্দীপ সরি সঞ্জয় রায়ের সাথে সাথে সন্দীপ ঘোষকেও পলিগ্রাফি টেস্ট করা হবে এবং সেটা শিয়ালদা কোর্ট সম্মতি জানিয়েছে। এবার আপনাদের কাছে বলি, এর একটা ব্যাড এফেক্ট আছে আবার গুড এফেক্ট আছে। এই যে পলিগ্রাফি টেস্টে যা কিছু বেরোবে, এইভাবে আমরা বা প্রশাসন, মানে প্রশাসনের কথাই বলছি, এরা এইগুলোকে প্রুফ হিসাবে কিন্তু সাবমিট করতে পারবে না। কোর্ট যেমন পলিগ্রাফি টেস্টে সম্মতি দেয়, আবার পলিগ্রাফি টেস্টের ফলাফল কোর্ট কিন্তু গ্রহণ করে না, এটা আপনাদের জানতে হবে। তাহলে কি, তাহলে কী মজা? কিছুই মজা না। আমি মজার কারণটা বলে দিচ্ছি, এই যে ইনভেস্টিগেশন করছে এই যে অনুসন্ধানকারীরা গোয়েন্দা দপ্তর, এরা এই টেস্টের মাধ্যমেই তাদের থেকে সত্যিটা বার করে আনবে। এবার কিভাবে কি করবে, মানে বিশাল প্রসেস, এটা ডাক্তার নেয়, এটা সাধারণ কিন্তু প্রশাসনের লোক নিতে পারবে না। তারা এইভাবেই করবে, হাতের মধ্যে তর্জনী আর যে অনামিকা, এখানে ওদের সায়েন্টিফিক বা মেডিকেল লাইনের সমস্ত কিছু দিয়ে, হার্টে পেটে দিয়ে, দেখে নিন ছবিটা, ঠিক এইভাবে, ঠিক এইভাবে করে তার ভেতরকার সত্যিটা আনার চেষ্টা করে। অনেক সময় ইঞ্জেকশন দিয়েও নার্ভগুলো, তখন সে আর মিথ্যেটাকে বানাবার ক্ষমতা থাকে না, যা ও দেখেছে যা ও করেছে সেটা সে বলে, মিথ্যে বানাবার তার ক্ষমতা সেই সময় থাকে না ওই ইঞ্জেকশনের জন্যে। আমি যদি খুব ভুল হয়ে থাকি তাহলে আমাকে কারেকশান করবেন, কিন্তু আমি জেনেই এসেই বলছি, তখন সে তাকে যা প্রশ্ন করা হয় তার উত্তরটা সঠিক সে বলে। আচ্ছা, আবার অনেক সময় ভুলও বলতে পারে, আর এই ভুল বললেই তখন কিন্তু তোমাকে সিগনাল দেবে, অনেক ডিভাইস দিয়ে এই কাজগুলো হয়, 6-7টা ডিভাইসের কাজ হয়, তাই এইগুলো তখন তারা বলবে জিজ্ঞাসাবাদ, তারা সেই মতন সাজিয়ে কোর্টকে পেশ করবে, বুঝাতে পারলাম? তাহলে এই হচ্ছে পলিগ্রাফি টেস্ট, যে আমি উত্তর পাচ্ছি না, সঠিক উত্তর দিচ্ছে না, সে ইগনোর করছে, সে লুকোচ্ছে, সে হিডেন করছে, তখন এইটা তাকে কোর্ট থেকে পারমিশন নেওয়া হয়। তাহলে বুঝতে পাচ্ছেন আজকে সঞ্জয় সন্দীপ এরা কতটা দাগি আসামি, যে সবচেয়ে বড়, আমি কেন বলছি জানেন, এদের নাম না বললে আমার সাথে তিলোত্তমার সাথে অন্যায় করা হবে, যে আমি এদের নাম লুকিয়ে কাকে লুকানোর চেষ্টা করছি, এদের দেখে নিন, এরা জল জ্যান্ত মানে কি বলবো, হিংস্র পশুর থেকেও এরা হিংস্র, এরা মানুষের সাথে কি দুর্ব্যবহার করছে, কি হিংস্রতা করছে এরা ভুলে যায়। আর এই যে সঞ্জয়, এই যে কি দিমাগ, ঠান্ডা মাথায় খুন করে, এ বউ যখন মারা যায় বউয়ের দাহ করতে গিয়ে সেই ঘাটে অন্য মেয়েদের উত্তপ্ত করছে, চিন্তা করতে পারেন, তার প্রিয়জন তার বেটার হাফ মারা গেছে, তাহলে সে আর কি কি করতে পারে না আপনাদের ধারণার বাইরে, সমস্ত কিছু করতে পারে। তা আমাদের কাছে এটা একটা হয়তো একটা টিম 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 করে জ্বলে থাকা একটা মোমবাতি বা প্রদীপের আলো বলতে পারেন, যে পলিগ্রাফি টেস্ট থেকে যদি কিছু বেরিয়ে আসতে পারে তাহলে অনেক 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 বড় মাথা ধরা পড়বে, আর এদের মাথার উপর যাদের হাত আছে তাদেরও টানা হবে, দেখছেন না প্রশাসন কি বলবো, প্রশাসন সাংবাদিক মিডিয়াকে দোষারোপ করছে এই খবর নাকি ছড়ানোর পিছনে ওদের দায়ভার, ওদের দায়ভার নেই যে ভাঙচুর কেন হলো আজিকর পরের দিন 14 আগস্ট কেন ভাঙচুর হলো, খারাপ লাগছে জানেন তো, ভীষণ মর্মাহত, ভীষণ ভেঙে রয়েছি আমি, ভীষণভাবে ভেঙে রয়েছি। আজকে আমাদের একটা প্রতিবাদী মিছিল আছে, জানি না কতদূর কী করতে পারবো, তবে আশা রাখছি মনে হচ্ছে বেরোবে, কারণ একজন AIS একজন তার সঞ্জয়ের কলেজ থেকে তার ফোন নাম্বার পাওয়া গেছে, যে খুনের পরের দিন সকালবেলায় মার্ডার যে হয়েছে তিলোত্তমা, সেই দিন সকালবেলা
এই সঞ্জয় যেহেতু সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে, আর যে বাকিজন তার উপর নির্যাতন করেছে তারা বেরোয়নি, তারা ঢুকেই ছিল, তাহলে তারা আর ওই মেডিকেল ওই হাসপাতাল মেডিকেল কলেজের বাইরে কেউ না, ভেতরে। এটা একটা পরিষ্কার হিসেব। যাই হোক, অনেক কিছু ধামাচাপা দেওয়া হচ্ছে, মিশন ধামাচাপা, বুঝলেন তো, মিশন ধামাচাপার একটা চেষ্টা চলছে। এই চেষ্টায় আমরা কখন সফল হতে দেব না, সফলতা আনতে দেব না। আমাদের বাড়ির মেয়ে মারা গেছে বিনা দোষে, কী দোষ করেছিল যে এতগুলো হিংস্র পিশাচের দরকার পড়েছিল তার শরীর থেকে প্রাণটাকে বের করে আনার। পলিগ্রাফ টেস্ট হোক, আশা করি সমস্ত সত্যটা সামনে আসবে। আর সবচেয়ে বড় কথা, আমার অনুরোধ কেন, সমস্ত মানুষ, সমস্ত সচেতন বুদ্ধিসম্পন্ন নাগরিকের অনুরোধ যে এই যে কপিল সিব্বল, ইনি যে এই রাজ্য সরকারের হয়ে লড়ছেন, আমি জানি না মানে কিসের বিষয়ে লড়ছেন, কোন সরকারি সম্পত্তির ক্ষতি হয়েছে আমি জানি না, এত ব্যাপারে যাব না, বলবো যেমন ধনঞ্জয়ের কেসটা আপনাদের সবার মনে আছে, কোনো উকিল তার হয়ে দাঁড়ায়নি, এমন নারকীয় ঘটনা সে ঘটিয়েছিল, মেরে সে মৃতদেহকে রেপ করেছিল, শুধু রেপ করে ক্ষান্ত হয়নি, হাতের প্রত্যেকটা নখ টেনে 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 আবার করেছিল। লুক লাইকে তিলোত্তমা, তিলোত্তমার সাথে যা হয়েছে তা আমরা মোটামুটি এখন মিডিয়ার থেকেও জানতে পারছি। সত্যি আমরা চোখ বন্ধ করলেই তিলোত্তমার উপর পাশবিক অত্যাচারের ছবিটা ভেসে আসছে, সেই যখন প্রাণ বেরিয়ে যাচ্ছে তার শরীর থেকে, তার কী নির্মম অবস্থা আপনারা ভাবতে পারছেন। সে তখন তার মা বাবাকেই হয়তো স্মরণ করেছে যে আমি পৃথিবী থেকে চলে যাচ্ছি। আন্দোলনকেও দমিয়ে দেওয়ার প্রচুর চেষ্টা হচ্ছে, আমরা মাথা নত করব না, আমরা এগিয়ে যাব, আমরা নারী, আমরা সব পারি। তবে আমরা আজকে নারীরা শুধু না, আমাদের সাথে কালে কাঁধ মিলিয়ে পুরুষরাও নেমে গেছে, কোনো লিঙ্গ ভেদাভেদের কোনো ব্যাপার নেই। এইটাকে আমরা ভুলতে কিছুতেই দিতে পারি না, ভগবানের কাছে একমাত্র আমরা এই প্রার্থনা করতে পারি, সত্যটা সামনে আসুক, সত্যটা সামনে আসুক। আমরা আমরা একটা রাজ্যের মুখ্যমন্ত্রী নারী, আর তার রাজত্বের নারীরাই অত্যাচারিতা, অবহেলিত এবং নিপীড়িত, অমানসিক অত্যাচার হচ্ছে নারীর উপর, আর যে কোনো জিনিস মৃত্যুর দাম বেঁধে দেওয়া হচ্ছে, এটা মানা যায় না, কিছুতেই মানা যায় না। আমার বুক ফেটে যাচ্ছে, আমি, আমার কিন্তু কোনো কন্যা সন্তান নেই, আমি একটা মেয়ে, আমি শুধু সেই রাতটার কথা চিন্তা করছি যে রাতে তার উপর পাশবিক অত্যাচার, আর সে জানতো আমি আর বাঁচবো না, আমার উপর এরা কীভাবে নির্যাতন করছে। ও, সেই খবরটাও তার মা বাবার কাছে দেওয়া হয়েছে, সে আত্মহত্যা করেছে, সে অসুস্থ, আপনারা আসুন। আর ভালো লাগছে না, বলতে পারছি না, আবার আর একটা ভিডিওর সাথে দেখাবে, ভালোবাসো সব্বাইকে।